গুড মর্নিং স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস এইটের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির দ্বিতীয় কবিতাটি নিয়ে কবিতাটির নাম হচ্ছে মোচ্ছ আঁখি মোচ্ছ আঁখি কথাটির অর্থ আমরা সবাই জানি যে কথাটির অর্থ হলো চোখের জল মোছা কবি চিত্তরঞ্জন দাস এবং গল্প কবিতাটি উৎস হল মালা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি কবি চিত চিত্তরঞ্জনের মালা কাব্যগ্রন্থ থেকে এই আঁখি কবিতাটি নেওয়া হয়েছে এই কবিতাটির বিষয়বস্তুর সঙ্গে দধিচির আত্মত্যাগ যে কবিতাটি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তার মূল কথার সঙ্গে অনেকটি মিলে যাবে অর্থাৎ অপরের দুঃখ দূর করা এটি হচ্ছে কবিতাটির মূল বাক্য বলা যেতে পারে তো কবিতাটির আলোচনায় আসি আর আর একটা কথা বলে নিচ্ছি কবিতাটি খুব একটা বেশি বড়ো নয় তাই একটি ভিডিওতেই তোমাদের পুরো কবিতাটি শেষ করা যাবে আসছে আলোচনায় মোছো আঁখি মনে করো এ বিশ্ব সংসার কাঁদিবার নহে শুধু কবি বললেন যে চোখের জল মোছো এই বিশ্ব সংসার অর্থাৎ আমাদের এই পৃথিবী শুধুমাত্র কাঁদবার জন্য নয় বিশাল প্রাঙ্গণ রাবণের চিতাসম যদিও আমার জ্বলিছে জলুক প্রাণ কেন গো ক্রন্দন কবি বলছে যে রাবণের চিতার মতন যদিও আমার প্রাণ জ্বলছে জলুক তা সত্ত্বেও তুমি কেন কান্না করছো এখানে খুব ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে রাবণের চিতাসম যদিও আমার জ্বলিছে জলুক প্রাণ এই লাইনটির ব্যাখ্যা পরবর্তী যে কী নোটসে আমি আলোচনা করবো সুতরাং লাইনটি মার্ক করে রাখো অর্থাৎ প্রথম চারটা লাইনে কবি বলল যে চোখের জল মোছো এই বিশ্ব সংসার শুধু কাঁদবার জন্য নয় সেই সঙ্গে বলল যে আমার প্রাণ দুঃখে রাবণের চিতার মতো জ্বললেও কি কারণে কান্না করছো অর্থাৎ চোখের জল মোছার কথা কবি বলেছেন অপরের দুঃখ জ্বালা হবে মিটাইতে হাসি আবরণ টানি দুঃখ ভুলে যাও কবি বললেন যে অপরের দুঃখ কষ্ট মেটানোর দায়িত্বই আমাদেরকে নিতে হবে সুতরাং হাসির আবরণ নিজের মুখে টেনে তুমি তোমার দুঃখটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো জীবনের সর্বস্ব অশ্রু মিছাইতে বাসনার অস্তর ভাঙি বিশ্বে ঢেলে দাও অর্থাৎ জীবনের যা কিছু আছে সব কিছু সর্বস্ব এই পৃথিবীর দুঃখ মোছানোর জন্য ঢেলে দাও হায় হায় জন্মিয়া যদি না ফুটালে একটি কলি নয়ন কিরণে একটি জীবন ব্যথা যদি না জুড়ালে বুক ভরা প্রেম ঢেলে কী ফল জীবনে অর্থাৎ কবি বলল যদি জন্মে যদি তুমি একটা কুসুমপুলি না ফোটাতে পারো অর্থাৎ একজনের দুঃখ বেদনা যদি তুমি না দূর করতে পারো তাহলে কি লাভ এই জন্ম জন্মে অর্থাৎ এ জীবনে যদি আমরা একজনেরও উপকার না করতে পারি তাহলে এই জীবনের কোনো মানে নেই জীবনটা পুরোপুরি ব্যর্থ কবি এই কথাটাই বলতে চাইলে চাহিলে নিজেদের নিজেরে শুধু বিফল সাধনা জনম বিশ্বের তরে পরার্থ কামনা অর্থাৎ কবি বলল যে নিজের বিফলতা তখনই হবে যদি আমরা পড়ার্থে অর্থাৎ অপরের জন্য বিশ্বের সকল মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে না পারি এই হচ্ছে কবিতাটির বিষয় তো যদি মূল একটা বাক্যে আমি অ্যান্সারে আসি কবিতাটার মধ্যে কবি বলতে চেয়েছেন যে আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট থাক সে সকল ভুলে মানুষের ভালো বিশ্বের ভালোর কাজে নিজেকে নিয়ে যেতে করতে হবে তাহলেই আমরা জীবনে সফলতা লাভ করতে পারব এবার তোমরা যে কোশ্চেন অ্যান্সারে মার্কশিটটি রয়েছে সেগুলি কমপ্লিট করে নেবে সেই সঙ্গে কবিতার কী নোটসে যে লাইনটি বললাম ওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওটা আমি পরবর্তী সময়ে আলোচনা করবো ধন্যবাদ